পূর্ব বর্ধমান জেলার কাল্লার নিজের জমিতে পাঁচিল দিতে গিয়ে বাধা দেন কাল্লার এক প্রমোটার বলে অভিযোগ। 14 নম্বর ওয়ার্ডে একটা আড়াই কাটা জায়গা কিনেছি, সেই জায়গাটা বাউন্ডারি দিতে গিয়ে আমাকে বাউন্ডারি দিতে চেনা ঋষিকেশ দাস, মানে ওর বাপ্পা, ও আমাকে বলছে যে আগে আমাকে টাকা দে, তারপর লিখে নাম দিই। কিসের টাকা? হ্যাঁ, কিসের টাকা? ও মানে জায়গা কিনেছি বলে ওকে যা, মানে আপনি কি ওর কাছ থেকে টাকা মানে জায়গা কিনেছেন? না না, তাহলে টাকা কেন চাইছো? ও টাকা চাইছে, ও বলছে আমাকে দিতে হবে। কত টাকা? ও বলছে আমাকে 20,000 টাকা দেন। আর পাশে ওর ছেলে পিলে ফার্স্ট ইয়ে করেছিল, তারা বলেছিল 60,000। এবার ও বলছে আমাকে 20,000 টাকা দেন, তারপর ওদেরকে নিয়ে বসবো, দিয়ে ওদের রেটটাকে একটু কমাবো। ওদের কত টাকা? ওর ছেলেদের? ওদের 60,000। ও কতবার ফোন করেছিল? ও আমাকে ফোন করেছিল একবারই, কিন্তু তারপরে দুবার আমার দোকানে এসে যে ওটা কি চিন্তা ভাবনা করলি, টাকাটা কবে দিবি, এরকম ভাবে দোকানে এসেও বলে গেছে। কি করলেন আপনি? তারপর আমাকে মিস্ত্রিদের কাজ করতে দেয়নি, তারপর আমি থানায় একটা লিখিত অভিযোগ জানাই। ও ভোটের আগে তো মানে বিজেপিতে ছিল, এবার এখন কি কি করছে বলতে পারছি না। যে অডিও টেপটা ভাইরাল হয়েছে ওটা কি আপনারই গলা? হ্যাঁ হ্যাঁ, আমারই গলা। এখনো যদি মানে আমার ফোনে দেখতে পারেন। আচ্ছা, আর ওই ঋষিকেশ দাস উনি বলছেন যে এইটাকে, এইটা আমার গলা নয়, যে কোনোভাবে করা হয়েছে। আচ্ছা, আমার দোকানে যে ক্যামেরা লাগানো আছে ও আমার কাছে মানে পয়সাটা কবে দিবি তাড়াতাড়ি সিদ্ধান্ত নেয়, সেটাও আপনাদের দেখিয়ে দেবো। পাঁচিল দিতে গেলে টাকা দিতে হবে, এমনই ফোনে ব্যবসায়ীর সাথে প্রমোটারের কথোপকথন ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। হ্যালো। হ্যাঁ বল। হাজার কোটি দিবি তো ভাই? হুম, হাজার কোটি দিবি তো? এ অতটা দিয়ে শুনো আমায় দিবি তো? হ্যাঁ, সেটা কম দিয়ে দিবি না কেন? পাড়া পাড়া ওই তোর জায়গায় অন্য কেউ জায়গাটা নিলে 1,00,000 টাকা পাড়া আমায় না দিলে ওরা কার কাটিয়ে দেবে। হুম, তুই পাড়ার ছেলে। হুম, ঠিক আছে, 20,000 মতো আমায় দিস, দেখছি আমি দিশারে দেখছি। আবার আমি তুই এই 20,000 দিবি, এই 20,000টা আমি একা খাবো না। হ্যাঁ, ও আমার মাথার উপর যে নেতা আছে তার পকেটেও ঢুকবে, বুঝেছ? যদি বলে পিস্তি খাবো ভাই, খাওয়াতে হবে। এটাই যে আমাদের পুকুরের ওপারে ক০০০ টাকা সুপারস্টার প্রাপ্তে দিয়েছে, একটু জেনে দেখ, জেনে দেখ। 50,000 টাকা নিয়েছে। হ্যালো, তোর উপর কোনো প্রেসার ক্রিয়েট হবে না, তোকে তো বলে দিয়েছি। এবার আমি তো নিয়েছে যাই জায়গাটা মধু মধু স্যার, তারপর আমাকে দিয়েছে। হুম, এখানে তো মধু স্যার আসবে না? তোকে বুঝিয়ে দিচ্ছি দেখ। না না, আমি সেইটার কথা বলছি না তো, আমি ওই আমি ওদের সঙ্গে বসে নি, তারপর তোকে ফোনে জানাবো। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, অসুবিধা হবে না, এটুকু তোকে বলে দিলাম। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। এই নিয়ে থানার প্রমোটার ঋষিকেশ দাসের নামে থানায় অভিযোগ দায়ের করেছেন ব্যবসায়ী নুরুল ইসলাম শেখ। যদিও ভাইরাল হওয়া অডিও ক্লিপের সত্যতা আনন্দবার্তা যাচাই করেনি, এ বিষয়ে প্রমোটার তার বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন। তিনি জানান ওই অডিও টেপের কথোপকথনের গলা তার নয়, এটা তৈরি করা হয়েছে। মানে ব্যাপারটা সম্পূর্ণ মিথ্যা, আমাকে ফাঁসানোর একটা চক্রান্ত চলছে। বিষয়টা হচ্ছে ওই জায়গাটাকে নিয়ে, জায়গাটা আমার বাড়ির মানে আমার ফ্যামিলিরই জায়গা, জায়গাটা আমাকে না জানিয়ে বেচা হয়েছে, ঠিক আছে। আর এই যে দালালগুলোর এখন গায়ে লেগেছে, সেই দালালগুলো এখন আমার পেছনে লেগেছে, চক্রান্ত করছে, ঠিক আছে। তা ওই জায়গাটা
মানে আমি নেবো মানে একদম দৃঢ়প্রতিজ্ঞ, আমি যাতে না নিতে পারি তার তার জন্য এইসব এইগুলো করা হচ্ছে। এই যারা এই যে এইসব ছাড়ছে এইসব করছে, কারা করছে আপনারা তো জানেন, যারা অভিযোগ করছে। এবার ওই ফেসবুকে কে 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 ছেড়েছে, যা আপনার ফেসবুক ফলো করুন তাই জানতে পারবেন। হ্যাঁ, দেবপ্রসাদ বাগ ফ্যান গ্রুপ প্রথম ছেড়েছে। বিষয়টা পলিটিক্যাল নয়, বিষয়টা একটা জায়গা নিয়ে, কিন্তু এটা রাজনৈতিক ব্যক্তি ঢুকে গিয়ে এবার সবটাই তো বুঝতে পারছেন। এবার মূল চক্র যে যারা যে প্রথম পোস্ট করেছে আপনারা দেখে নিন, বাগ ফ্যান ক্লাব না ঋতুপ্রত কি এইসব নাম সব আছে করেছে। এবার আমাকে দেখতে হবে যে থানায় আমার নামে অভিযোগটা কে দিয়েছে, সেটাকে আমাকে দেখে তারপর বলতে হবে। ওই প্রথম চক্রান্তি, এবার আমি তো বলে দিয়েছি যে জায়গা আমি নেবই, ওখানে দোকানে গেছিলাম, শুধু আমি যাইনি আমার সঙ্গে আমার বৌদিও গেছিল, ঠিক আছে, গেছিলাম একটা ওই জায়গাটা কত টাকায় আমার দাদা বেচেছে সেটা জানতে। ওটা টোটালি বলছি তো টোটালি ওইটা মিথ্যা, ওটা এখন মানে হাইটেকের যুগ, ঠিক আছে, অনেক কিছু করা যায়। তাহলে অমিতাভ বচ্চনের গলা তো অনেক জায়গায় করে, তা অমিতাভ বচ্চন থোড়াই এসে বলে। আমাকে দেখে বলতে হবে, এবার বিধায়কের ইতিহাস আসলে বিধায়ক তো অবশ্যই আছে এর পেছনে, এটা তো ন্যাচারালি ওর, নাহলে ওর এখন থেকে কী করে শেয়ার হয়। তাহলে ও পোস্ট করেছে প্রথম, ও তো লেগেই রয়েছে আমার পেছনে, আপনারা তো জানেন যে আমার ছেলেকে মানে মার্ডার করার পেছনে ওর ছেলে মানে এখনো পর্যন্ত মানে ফার্স্ট অ্যাকিউজড। না না একদম মানে 200% গ্যারান্টি, ওটা আমার গলাই নয়। কালনার বিধায়ক দেবপ্রসাদ বাগ জানান, ভোটের আগে উনি বিজেপি করতেন, সেই সময় অনেক তৃণমূল নেতাকে গালিগালাজ করেছেন। তিনি আরও জানান, কালনা শহরের জমি কিনতে গেলে টাকা দিতে হয় না, বিধায়কের অভিযোগ এই গলা ওই প্রমোটারেরই। মাননীয় মামলা করুক না, মাননীয় মামলা করলে তো আরও ভালো, মাননীয় মামলা কবে করবে বলুন, কারণ ও যদি মাননীয় মামলাটা গত আগামীকালকে যদি করতে চায় আমি সহযোগিতা করবো, কারণ এই মাননীয় মামলাটা করুক, করলে পরে হচ্ছে কিনা যে পরিষ্কার পরিচ্ছন্নতা হয়ে যাবে যে ওই গলাটা কার আর কাকে হুমকি দিয়েছে, কারণ যে মানুষটাকে হুমকি দিয়েছে সেই মানুষটা একজন সাধারণ মানুষ। আর বাপ্পা দাসের কাজই হচ্ছে, বাপ্পা দাসের যদি পুরো ইতিহাসটা যদি আমি বলতে থাকি, তিনি তার বাচ্চা মেয়েকেও শিলতানি করেছে বলে একজনের কাছ থেকে টাকা নিয়েছে, তার প্রমাণও আছে এবং কোর্টে কেসও হয়েছে, সে কাগজে দেখতে চাইবেন নেবেন, আমি দেখিয়ে দিচ্ছি, আমার কাছেই আছে। বাপ্পা দাস তার মেয়ের তখন বয়স ছিল বোধহয় মনে হয় 6-7 বছর, সেই সময় হচ্ছে একজনে যে একটা শিলতানির মামলা করেছিল, সে বেচারি জেলও খেটেছে, জেল খাটার পর তার কাছ থেকে মোটা টাকা নিয়েছে। বাপ্পা দাস হচ্ছে কিনা যে তার ছেলের মৃত্যু হচ্ছে কিনা যে জলে ডুবে মৃত্যু সেটাকে কেন্দ্র করে আমার কাছ থেকে টাকা নেবার জন্য বহু হুমকি দিয়েছে, আমি নত হইনি মাথা নত। বাপ্পা দাস আজকে যাকে ফোনে হুমকি দিয়েছে, যিনি হচ্ছেন যে এই ভিডিওটা অডিওটা ভাইরাল হয়েছে, সে তার খোঁজ নিয়ে দেখুন, সে তিনি হচ্ছেন বাপ্পা দাসেরই হচ্ছে বন্ধু, সে আমার কেউ পরিচিত নয়। বাপ্পা দাসের শালি 3 দিন আগে আমাকে টেলিফোন করে বলেছে বাপ্পা দাস তার শ্বশুর শাশুড়িকে মার্ডার করবো বলে, রাত্রির 11টার সময় তার বাড়িতে যায় বাপ্পা দাসের শ্বশুর, কালনা থানায় 4 দিন আগে খোঁজ নিয়ে দেখুন তার নামে একটা এফআইআর করেছে। অতএব বাপ্পা দাসের চরিত্র বা বাপ্পা দাসের কথার উপর বেশ করে আমি কিছু বলতে চাই না, আপনারা একটু তদন্ত করুন, আপনারা দেখলেই বুঝতে পারবেন, একটা নষ্ট বাজে ছেলে রাত্রি 3-4 পর্যন্ত তো রাস্তায় ঘুরে বেড়ায়, পসকোয়ার্টারের সামনে দিয়ে দাঁড়িয়ে থাকে, রাস্তা দিয়ে কোনো লোক গেলে পরে তার গলার হার ছিনতাই করে, ও সম্বন্ধে আর কি বলবো। কালনা থেকে রীতা ভট্টাচার্যের রিপোর্ট, আনন্দ বার্তা।